আজকে আমরা যে পার্টটা লার্ন করব সেটা হচ্ছে রিজলভিং আ ভেক্টর ইন্টু অর্থোগোনাল কম্পোনেন্টস অর্থোগোনাল মিন্স পারপেন্ডিকুলার ঠিক আছে তো এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি ফার্স্টে নেওয়া হয়েছে দিস ইজ ওপি ভেক্টর ওপি ভেক্টর নেওয়া হয়েছে এই ওপি ভেক্টরটাকে একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল বরাবর নেওয়া হয়েছে ইট ইজ টেকন অ্যালং আ ডায়াগোনাল অফ আেক্ট্যাঙ্গল সাপোজ এই ভেক্টরটা এই বেসের সাথে থিটা অ্যাঙ্গেল জেনারেট করেছে ঠিক আছে একটা থিটা অ্যাঙ্গেল ও জেনারেট করেছে তাহলে ওপি ভেক্টর ইজ আ ওপি ভেক্টর ইজ আ ভেক্টর কোয়ান্টিটি টু রিজলভ ইট ইন্টু অর্থোগোনাল কম্পোনেন্টস ইট ইজ টেকন অ্যালং দ্য ডায়াগোনাল অফ আ আেক্ট্যাঙ্গল অ্যান্ড দ্য ডিজার কম্পোনেন্টস আর টেকন অ্যালং টু সাইডস ও এ অ্যান্ড ও কিপিং দ্য সেম স্টার্টিং পয়েন্ট দ্যাট ইজ ও এখানে কী করা হয়েছে সেটা হচ্ছে সাপোজ আমি ওকে OA আর OB দুটো কম্পোনেন্টের ব্রেক করতে চাইছি অর্থকণ্ডাল কম্পোনেন্টের ব্রেক করা মানেই তাই যে যে দুটো কম্পোনেন্টে ব্রেক করা হবে যে দুটো কম্পোনেন্টে ব্রেক করা হবে ওদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল যেন 90 ডিগ্রি থাকে ঠিক আছে as in this case the angle between oa and ob is 90 degree that is they are perpendicular to each other now cos theta is equal to oa by op cos theta is equal to oa by op that is base by hypotenuse therefore oa is equal to op cos theta oa is equal to op cos theta Similarly, if we take the sin theta, then sin theta is equal to A p by O p sin theta is equal to A p that is perpendicular by O p hypotenuse. A p and O b are equal A p and O b are equal. So, O b is equal to O p sin theta. সো উই গেট ও বিজ ওপি সাইনথিটা তাহলে একটা এখান থেকে একটা কনক্লুশন পার্ট আমরা ড্র করতে পারছি অ্যাঙ্গেলটা যেটা আমরা নিয়েছিলাম তার করেসপন্ডিং পার্টটা কোসাইন পার্ট হলো কোসাইন কম্পোনেন্ট হলো আর এই কোসাইন কম্পোনেন্টের যে পারপেন্টিকুলার পার্টটা কোসাইন কম্পোনেন্টের যে পারপেন্টিকুলার পার্টটা সেটা সাইন কম্পোনেন্ট হলো ঠিক আছে এই যেগুলো এই যে যে পার্টটা আজকে আমরা পড়ছি এটার কিন্তু এক্সামে আসার জন্য আমরা পড়ছি না এটা মেনলি হচ্ছে অ্যাপ্লিকেশান পার্টের জন্য লাগবে নেক্সট আমরা যে পার্টগুলোতে মুভ করব। ভেক্টর মাল্টিপ্লিকেশনের যে পার্টগুলো আমাদের আছে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এগুলো বা আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভেক্টরের এই ইউটিলিটিটা খুব ভেক্টর এই পার্টটার ইউটিলিটিটা খুব মারাত্মক এটা কিন্তু প্রচুর জায়গাতে এটা কাজে লাগবে ঠিক আছে তো তাহলে পরে একটা জিনিস আমরা তাহলে দেখলাম যে অ্যাঙ্গেলের যে করেসপন্ডিং পার্টটা সাপোজ এটা যদি থিটা না হয় বিটা হতো তাহলে এটা হতো ওপি কস বিটা এটা হতো ওপি সাইন বিটা আবার ধরো তুমি অ্যাঙ্গেলটা এখানে অ্যাঙ্গেল না নিয়ে ধরো তুমি যদি এইখানে অ্যাঙ্গেল নিতে সাপোজ ধরো এখানে তুমি একটা অ্যাঙ্গেল নিলে গামা তাহলে এটা হয়ে যেত এটা ওপি এটা ধরো গামা তাহলে এটা হয়ে যেত ওপি কস গামা এটা হচ্ছে ওপি সাইন গামা

আর আদার পার্টটা হচ্ছে সাইন পার্ট হয়ে যাবে লুক অ্যাট দ্য ডায়াগ্রামস কেয়ারফুলি টু আন্ডারস্ট্যান্ড দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পলস অফ দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট তাহলে দেখো এখানে সাপোজ ধর একটা বক্স আছে বক্সটার উপরে তুমি একটা অবলিক ফোর্স ক্রিয়েট করছো এফ ভেক্টার এফ সাপোজ ধর ওই অ্যাঙ্গেলটা বিটা তাহলে অ্যাঙ্গেলের কারেসপন্ডিং পার্ট কো সাইন দেন ইট বিকামস এফ কজ বিটা অ্যান্ড দ্য আদার পার্ট উইল বি এফ সাইন বিটা সাপোজ ধর কোন একটা পার্টিকেল আছে ওর ভ্যালোসিটি ভি ভেক্টর ইজ ভ্যালো দ্য ভালোসিটি অফ দিস পার্টিকেল ইজ রিপ্রেজেন্টেড বাই ভেক্টর ভি এখানে ধরো আমি অ্যাঙ্গেলটা উপরের দিকে ধরো অ্যাঙ্গেলটার আমি নিয়েছি মানে ভার্টিক্যাল লাইনের সঙ্গে ধরো অ্যাঙ্গেলটা আমাকে দিয়েছে কোয়েশ্চনে বা ভার্টিক্যালের দিকের অ্যাঙ্গেলটাকে ধরো আমি জানি তাহলে তখন আমি কীভাবে ট্রিট করতে পারি তাহলে এটা এখানে যেহেতু অ্যাঙ্গেলটা রয়েছে তাহলে কোশ্চাইন পার্টটা এই সাইডে হবে ভি কস সিক্সটি দ্যার ইজ দ্য ভি মেন ভেক্টর দ্য কম্পানেন্ট ইজ ইজ দ্য ভি কস সিক্সটি ডিগ্রি অ্যান্ড দ্য আদার পার্ট উইল বি ভি সাইন্স সিক্সটি ডিগ্রি এবার ধরো তোমার মনে হলো যে আমি এই অ্যাঙ্গেলটাকে নিয়ে করবো করতেই পারো এটা ফর্টি ডিগ্রি সরি এটা থার্টি ডিগ্রি কারণ টোটালটা হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার তো তাহলে টোটালটা 90 ডিগ্রি তার থেকে সিক্সটি ডিগ্রি বাদ দিলে এখানে তাহলে থাকছে থার্টি ডিগ্রি সো উই ক্যান গেট ভি দিস ইজ থার্টি ডিগ্রি দেন ইট উইল বি ভি কস থার্টি ডিগ্রি আর দেখো সায়েন্স সিক্সটি আর কস থার্টি ভ্যালু সেম তাহলে ভি সায়েন্স সিক্সটি ডিগ্রিও যা যদি তুমি এখানে অ্যাঙ্গেলটা নিতে তাহলে তুমি এখানে কোসাইনটা তখন তোমাকে লিখতে হতো তাহলে এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি হলে ভি কস থার্টি ডিগ্রি হতো এটা আর এটা হয়ে যেত ভি সাইন্স থার্টি ডিগ্রি দেখো ভ্যালুগুলো সেমই থাকছে এবার একটা ট্রিটমেন্ট এটা একটুখানি নিজেরা করে এটা আমাকে ইনবক্সে পাঠাবে ধরো সাপোজ একটা পেন্ডুলাম বব ছিল এখানে একটা পেন্ডুলাম ছিল তাকে ডিফ্লেক্ট করা হয়েছে টুয়ার্ডস রাইট বাই আ ডিফ্লেক্টিং অ্যাঙ্গেল থিটা বাই আ ডিফ্লেক্টিং অ্যাঙ্গেল থিটা উইচ ইজ মেড বাই দ্য বাই দ্য থ্রেড সে ইট ইজ আ থ্রেড থ্রেড মানে সুতো সুতো দিয়ে বাঁধা আছে পেন্ডুলাম ববটা ঠিক আছে এটা পেন্ডুলাম বব এটা সাপোজ ধরো ইট ইজ টায়ার্ড টায়ড ফ্রম আ পয়েন্ট অফ সাসপেনশন অ্যান্ড এট ইজ ডিফ্লেকটেড পোজিশান ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ভার্টিক্যাল অ্যাক্সিস অ্যান্ড ওর এই সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে একটা ভার্টিক্যাল লাইন নামছে যে ভার্টিক্যাল লাইনটা ওর ওয়েটকে ডিনোট করছে ওয়েট মানে ওর ওজন ঠিক আছে ওয়েট অব দ্য অবজেক্টকে ডিনোট করছে তো তাহলে পরে এবার এই ফিগারটা থেকে আমাকে ইনবক্সে এই ফিগারটাকে ড্র করে পাঠাবে যে তাহলে এই কম্পোনেন্ট দুটো তাহলে কি হবে ইফ উই রিজলভ দিস রিজলভ দ্য ওয়েট ইন্টু টু পারপেন্টিকুলার দেন হোয়াট উইল বি দ্য ভ্যালুজ অফ দোজ পারপেন্টিকুলার কম্পোনেন্টস ঠিক আছে এই দুটো কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে কি হবে এটা আমাকে পাঠাবে এই যে মেন যে পার্টটা আমরা আজকে যেটা পড়লাম রিড করলাম যেটা রিজলভিং অ ভেক্টর ইন্টু অর্থকোনাল কম্পোনেন্টস এটার কিন্তু ফিউচার ইউটিলিটি অনেক আছে ভালো করে এই পাঠটা বোঝার চেষ্টা করবে